নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে আজ সংলাপে অংশ নিয়েছে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। বিকেলে বঙ্গভবনে প্রথমে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইস ভান্ডারির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল আইন প্রয়োগে জোর দিয়ে চার দফা দাবি জানিয়েছে দলটি। সময় সাপেক্ষে আলোচনায় তা হতে পারে বলে মত দিয়েছেন রাষ্ট্রপতি। এদিকে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় খেলাফত মজলিস। এছাড়াও আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অংশ নেওয়ার কথা রয়েছে। চার দফা একটা দাবি জানিয়েছি এবং চার দফার মধ্যে ১৮ এক ধারায় যেটা সংবিধানে যেটা শুরুতে দুই লাইনের পরে লেখা আছে আইন প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচন কমিশন গঠন করা, ভবিষ্যতে যত দ্রুত সম্ভব এই আইন, কিন্তু এটা জনগণের দাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে। তিনিও একই কথা বলেছেন, সংবিধানে আইন আছে, কথা আমি নিজে সংবিধানের মানুষ, অতএব আইন যেখানে আছে সেখানে আইন হয়ে গেলে তাহলে আর বারবার এই এর প্রশ্নের উদ্রেক হয় না।